নমস্কার, আমি মৌমিতা। আপনাদের সকলকে জানাই আজকে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠানে স্বাগত। আপনারা দেখছেন সেরা পাড়া সেরা রামনি। আজকে আমাদের প্রথম পাড়া এসছে হাওড়া থেকে সাতরাগাছি, যেখানে ও কারা কারা খেলতে এসছে। আমাদের প্রথম পার্টিসিপেন্ট রিয়া পাত্র। রিয়া, কি করো তুমি? আমি একটা কোয়ালিটি কন্ট্রোলের জব পেয়েছি, এক মাসও হয়নি এখনো। জব শুরু করেছো, তাই তো? আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট, কি নাম? আমার নাম বেবি দাস। বেবি, বেবি দাস, বেবি। বেবি কি করো? আমি বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট এন্ড বিউটিশিয়ান। বাহ, খুব ভালো। আমাদের থার্ড পার্টিসিপেন্ট, কি নাম? আমার নাম পাপিয়া দাস, আমি হাওড়া সান্দ্রাগাছি থেকে এসেছি। আচ্ছা, কি করো পাপিয়া? আমি টিউশন করি। টিউশন করো। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট, কি নাম? রীতি তিওয়ারি। আচ্ছা, রীতি কি করো? আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট। খুব ভালো, আলাপ তো হয়ে গেল। চলো এবার আমরা আমাদের ফার্স্ট রাউন্ড শুরু করবো। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের গেমটা আগে বুঝিয়ে নিই। তোমাদের সামনে দেখো একটা বোলে চুড়ি রাখা আছে, সামনে ট্রে রাখা আছে, আর একটা ওড়না রাখা আছে যার মধ্যে অনেকগুলো গিট পাকানো আছে। তোমাদের যেটা করতে হবে, চুড়িটা নিয়ে ওড়নার মধ্যে দিয়ে পরিয়ে ট্রের মধ্যে রাখতে হবে, কিন্তু চুড়িটা একবারেই নেবে, একবারেই পরিয়ে বার করে ট্রেতে রাখবে। চুড়ি কিন্তু ছাড়া যাবে না বা হাত বদল করা যাবে না। সময় 50 সেকেন্ডস, আর পার চুড়ি 1 পয়েন্ট। আর এই রাউন্ডে যে সবচেয়ে কম স্কোর পাবে সে বাদ চলে যাবে। তোমরা রেডি? তাহলে হাওড়ার সাতরাগাছি খেলবে তাদের প্রথম রাউন্ড। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ হচ্ছে এখন। দেখে নেব স্কোরটা। রিয়া পেয়েছো 8, বেবি 4, পাপিয়া 5, রীতা তুমিও 8। আর এই রাউন্ডে ঠিক যেমন আমরা জানি যে সবচেয়ে কম স্কোর করে সে বাদ যায়, বেবি তুমি এখান থেকে চলে যাচ্ছ, তবে ডেফিনেটলি খালি হাতে নয়। তুমি গিফট পাচ্ছ, আর তুমি পাচ্ছ সুকামসের জুয়েলারি। এর পরের রমণীরা এসছে হরিদেবপুর থেকে, আলাপ করে নেব। প্রথম পার্টিসিপেন্ট, কি নাম? সুষমা দে। সুষমা, সুষমা দি কি করো? ওই হাউসওয়াইফ। সেকেন্ড পার্টিসিপেন্ট, কি নাম? মৌসুমি বেরা। আচ্ছা, কি করো মৌসুমি? আমি আমার হাজবেন্ডের ব্যবসাতে একটু সাহায্য করি। বাহ। আমাদের থার্ড পার্টিসিপেন্ট, নমস্কার, কি নাম? সোনা দাস। আচ্ছা, কি করো তুমি? আমি যে করি নবাইতিতে, হাউসওয়াইফ। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট, কি নাম? আমি রুমা ব্যানার্জি। রুমা দি কি করো? আমি কর্পোরেশনের হেলথ সেন্টারে কাজ করি। আচ্ছা, চলো তাহলে এবার গেমটা খেলে নেওয়া যাক। হরিদেবপুর এবার তাদের ফার্স্ট রাউন্ড খেলবে। তোমরা রেডি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ হচ্ছে এখন। দেখে নেব স্কোরটা। সুষমাদি পেয়েছ 10, মৌসুমিদি পেয়েছ 7, সোনাদি পেয়েছ 10, রুমাদি তুমিও পেয়েছ 10। আর এই রাউন্ডে সবচেয়ে কম যে স্কোর করে সে তো চলে যায়, তাই মৌসুমি তুমি চলে যাচ্ছ, তবে ডেফিনেটলি খালি হাতে নয়, তুমি পাচ্ছ সুকামসের জুয়েলারি সেট। এর পরের রমণীরা এসছে সাতরাগাছি থেকে, আলাপটা সেরে নেব। প্রথম পার্টিসিপেন্ট, কি নাম? মিতা পাত্র। মিতা দি কি করো? আমি হাউসওয়াইফ। সেকেন্ড পার্টিসিপেন্ট, কি নাম? রীতা চৌংদার। আচ্ছা, রীতা দি কি করো? আমি হচ্ছে হাওড়ার বালিটিকুড়ি, আচ্ছা, প্রাইমারি স্কুলের HT। আর আমাদের থার্ড পার্টিসিপেন্ট, তোমার নামটা শুনি। নবনীতা চৌংদার। নবনীতা, নবনীতা কি করো? আমি ওয়েব স্পিকার টেকনোলজিসের ডিজাইনার, ওয়েব ডিজাইনিং ডিজাইনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট, রীনা সাসমল। রীনা দি কি করো? আমি হাউসওয়াইফ। চলো আমাদের এবার গেমটা খেলে নিই। সাতরাগাছির রমণীরা তাদের ফার্স্ট রাউন্ড খেলবে। তোমরা রেডি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময়
শেষ হচ্ছে এখন। দেখে নেবো কে কত স্কোর করলো। মিতাদি পেয়েছো 9, রীতাদি 8, নবনীতা 9, রীনাদি 10। তাই এই রাউন্ডে সবচেয়ে কম স্কোর পেয়ে রীতাদি তুমি চলে যাচ্ছ। তবে ডেফিনেটলি মন খারাপ করো না, তোমার বৌমা তো এগোচ্ছেই, আর তুমিও খালি হাতে যাচ্ছ না, তুমি পাচ্ছ সুকান্তের জুয়েলারিতে। এর পরের পাড়া এসছে হরিদেবপুর থেকে বসুশ্রী বাগান। দেখে নেবো কোন কোন রমণীরা এবার খেলবে। ফার্স্ট পার্টিসিপেন্ট, কী নাম? আমার নাম মানসী মণ্ডল। মানসীদি কী করো? আমি KMC হেলথের চাকরি করি। আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট মিতালি দাস। কী করো? হাফ জব। আমাদের থার্ড পার্টিসিপেন্ট কী নাম দিদি? দেবী শীল। দেবীদি কী করো? আমি কর্পোরেশনে চাকরি করি আমাদের। আর আমাদের লাস্ট পার্টিসিপেন্ট? নমস্কার, সুমিত্রা দাস। সুমিত্রাদি কী করো? আমি একটা লালবাজারের শেয়ার মার্কেটে চাকরি করি। আচ্ছা, প্রথম তো তাহলে আলাপটা হয়েই গেল, এবার চলো আমরা ডিরেক্টলি খেলায় ঢুকে পড়ি। হরিদেবপুরের বসুশ্রী বাগান এবার তাদের প্রথম রাউন্ড খেলবে। তোমরা খেলার নিয়ম জানো আর খেলার সময় 50 সেকেন্ডস তাও জানো, তাহলে শুরু করি। তোমাদের সময় হচ্ছে এখন। আর তোমাদের সময় শেষ, দেখে নেবো স্কোরটা এবার। মানসীদি 8, মিতালিদি তুমিও 8, দেবীদি 6, সুমিত্রাদি তুমি পেয়েছো 9। আর এই রাউন্ড থেকে দেবীদি তুমি সবচেয়ে কম স্কোর পেয়ে তুমি বাদ যাচ্ছ। তবে মিষ্টি করে হাসো, কারণ তুমিও গিফট পাবে একটা, তুমি পাচ্ছ সুকামসের জুয়েলারি সেট। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে প্রথম যে পাড়া খেলবে সেটা হচ্ছে হাওড়া সাঁতরাগাছি। রিয়া, তুমি জব করো তো? হ্যাঁ। জব করার বাইরে মানে ফ্রি সময় কি করতে ভালো লাগে? বন্ধু বান্ধব আছে নিশ্চয়ই? হ্যাঁ। কি করো বন্ধু বান্ধবের সঙ্গে? ঘুরতে যাও, আড্ডা মারো? ঘুরতে যেতে তো পছন্দ, প্রচন্ড ভালোবাসি। খুব ভালোবাসো না? কি কি করো ঘুরতে, মানে কোথায় ঘুরতে যাও, আড্ডা মারো, শপিং করো বা ফুচকা খাও, কি করো? কখনো কখনো আমাদের বাড়িতে হয় আড্ডা, কখনো কখনো বাইরে কোথাও ঘুরতে যাই। মানে একই যেখানে জব করো সেখানেই বন্ধু বান্ধব? না না, আলাদা পাড়া। আচ্ছা, পাড়ার বন্ধু বান্ধব আছে? ইনি একজন। তোমার বন্ধু বান্ধবরাই খেলতে এসেছে? বাহ, তাহলে তো ভালো কথা। আচ্ছা পাপিয়া, তুমি কি করো? তুমি কি করো বলেছিলে? বেশ, আমি পড়াই। তুমি টিউশন করাও না? আচ্ছা, তুমি কি করো ফ্রি সময়? ফ্রি সময় মানে এক দুদিন ছুটি পাই, তার মধ্যে একদিন আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাই, দুই দাদা আছে তাদের সাথে ঘুরতে যাই, তো সেখানে মজা হয়। আচ্ছা, আর এমনি কি করতে ভালো লাগে? এমনি আমার গান শুনতে খুব ভালো লাগে। গান শুনতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, তাই তো? আচ্ছা রীতি, তোমার একটা জিনিস করতে খুব ভালো লাগে, এটা কিন্তু খবর আছে, তুমি খুব ঘুমোতে ভালোবাসো? হ্যাঁ। ফ্রি সময় পেলেই ঘুমাও? মানে তুমি তো ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করছো? হ্যাঁ। তারপরে কি জব করছো এখন কিছু নাকি? না, এখন জব করছি না, বাট জবের জন্য ট্রাই করছি। আচ্ছা, তো তারপরে যখন ফ্রি সময় পাও তুমি কি করো? মানে নো টিভি দেখা, নো আড্ডা? ঘুমোতে খুব ভীষণ ভালোবাসি, মানে শুধু ঘুম। এটা কিন্তু ভালো হবি যদিও, বাট তাও ফ্রি টাইম মিন্স ঘুমোনো। আচ্ছা যাক, তাহলে এখন কিন্তু ঘুমিয়ে পড়ো না। একদম না। চলো তাহলে আমরা আমাদের সেকেন্ড রাউন্ড খেলবো। সেকেন্ড রাউন্ড শুরু করার আগে গেমটা একবার বুঝিয়ে দেবো। তোমাদের সামনে দেখো রাখা আছে একটা ঝুড়িতে প্লাস্টিকের বল আর পেপার কাপ। তোমাদের যেটা করতে হবে, পেপার কাপগুলোকে একটা একটা করে নিয়ে 3, 2, 1 এইভাবে সাজাতে হবে পিরামিডের মতো করে, আর তার পাশেই দেখতে পাচ্ছ কীভাবে প্লাস্টিকের বলগুলোকে ব্যালেন্স করতে হবে। পুরোটা করতে পারলে 10 পয়েন্টস, আর যদি পুরোটা কমপ্লিট না করতে পারো তাহলে একটা আইটেম 1 পয়েন্ট। তোমাদের সময় থাকবে এতে 40 সেকেন্ডস। আর এই রাউন্ডে যে সবচেয়ে বেশি স্কোর করবে সে পাড়ার সেরা রমণী হয়ে ফাইনালে যাবে। তোমরা বুঝে গেছো গেমের রুলস, এবার সময় দেব। হাওড়া সাঁতরাগাছি খেলবে তাদের সেকেন্ড রাউন্ড, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শেষের মুখে অ্যান্ড টাইমস আপ, এবার দেখে নেবো স্কোরটা। রিয়া পেয়েছো 9,
পাপিয়া 13 আর রীতি তুমিও 9। আর এই রাউন্ডে সবচেয়ে বেশি স্কোর করে পাপিয়া তুমি হয়ে গেছো হাওড়া সাঁতরা গাছি সেরা রামনি, আর তুমি খেলছো ফাইনাল। আর তো তোমাদের খেলার নিয়ম অনুযায়ী বাদ যাচ্ছ, তবে ডেফিনেটলি মন খারাপ করবে না, তাই তো? কেন মন খারাপ করবে? কারণ তোমাদের বন্ধু ফাইনালে যাচ্ছে প্রথম, আর সেকেন্ড হচ্ছে খেলার মধ্যে হার জিত আছেই। আর তোমরাও গিফট পাচ্ছ, তোমরা পাচ্ছ সুকামসের জুয়েলারি সেট। এরপর আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড খেলবে হরিদেবপুর। সুষমাদি, তোমার বেবির সঙ্গে কি একটা ইনসিডেন্ট ঘটেছিল সাপ নিয়ে? আমি হঠাৎ মানে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরে, শুতে যাব, হঠাৎ পার্লার ঘর পাশে ঘরে টিভি দেখছিলাম, দেখতে দেখতে আমি ঘরে গেছি, দেখছি আমার ছেলে খাটে শো আছে, মশারি খাটানো আছে, কিন্তু খাটের নিচে দেখছে সাপ বসে আছে। তোমার তখন ছেলে কত ছোট ছিল? ছেলে তখন এই 8-10 মাস হবে। কি সাংঘাতিক! তারপরে আমি তো লাফ দিয়ে খাটের মধ্যে উঠে গেছি, উঠে গিয়ে আমার বরকে বলছি তুমি এই ঘরে আসো, তো বলছি কি হয়েছে? আমি বলছি দেখো খাটের পাশে একটা মানে ওই যে কি বলে না হুক না কি বলে ওটাকে, ওটাকে দাও আমি সাপটাকে মারি, কারণ সাপটাকে না মারলে আমি সাপটাও কোথাও ঢুকে যেতে পারছি না, ঘরের মধ্যেই ইয়ে করছে, লাফিয়ে খাটে উঠতে পারে, তাতে তুমি দাও আমি মারি। এবার আমার বর দেখে ও তো আরো 25 হাত দূরে চলে গেছে, মানে সে আরো ভয় পায়, আরো সিঁড়ির মধ্যে চলে দোতলা সিঁড়ির কাছে উঠে দাঁড়িয়ে আছে চুপচাপ। বলার পর আমি তো জানি ও তো করবে না, খুব ভীতু মানুষ, আমি আবার নামলাম, নেমে সাপটাকে মারলাম, মেরে হ্যাঁ পুড়িয়ে ফুড়িয়ে আসতে পুড়িয়ে ফুড়িয়ে আসলাম, এসে আমি ঘরে পা ফা ধুচ্ছি, আমার বর তখন বলছে সাপটা ছোট ছিল তো ওই জন্য আমি মারলাম না, বড় হলে আমিই মেরে দিতাম। আচ্ছা আচ্ছা, মানে দেখাতে তো হবেই, মানে প্রথমে তো এম্বারেসড হয়েই গেছে, তারপর দেখাতে হবে যে ছোট ছিল বলে মারলাম না, ছেড়ে দিলাম, ওটাই কথা। আচ্ছা সোনাদি, তোমার প্রেম করে বিয়ে, প্রেম কত বছর প্রেম করেছো? অল্প কতদিন তাহলে? 2 দিন এমন করে বললো অল্প, তো আমি ভাবলাম হয়তো এক বছর খানেক। এক বছর প্রেম করেছো আর তারপরে বিয়ে করেছো, তাই তো? কত বছর বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 22 বছর। 22 বছর বিয়ে হয়েছে? তোমাকে তো দেখে 22 বছরের মনে হচ্ছে, তোমার আবার 22 বছর কি করে বিয়ে হলো? 22 বছর বিয়ে হচ্ছে, ছেলে 18 বছরের। তোমার 18 বছরের ছেলে আছে? ছেলে আছে একটা, আস্তে আস্তে শখ। 12 বছরের ছেলে একটা আছে, 2 ছেলে। ও দুটো ছেলে? আচ্ছা ওকে, চারটি ফ্যামিলি, চারজন ফ্যামিলি, বললাম 2 ছেলে, একটা 18 বছরের, একটা 12 বছরের। আচ্ছা, আর কিছু শখ দিও না আজকের জন্য, এটুকু? হ্যাঁ এটুকু, এর থেকে বেশি কিছু না। রুমাদি, রুমাদি কি এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের সঙ্গে? আমি যখন তিরুপতি যাচ্ছিলাম, তো আমি ব্যাঙ্গালোর থেকে তিরুপতি যখন বাসে উঠেছি, তো খুব প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো একটা ধাবা ছিল, ধাবাতে গিয়ে দাঁড় করিয়েছে, তো আমি কিছুই চিনছি না, গুটগুটে অন্ধকার, সবাই লেডিসরা নেবেছে বাথরুম করার জন্য, আমিও নেবেছি, নেবে তো আমি কিচ্ছু চিনছি না, তো যাই হোক একটা জায়গায় পেয়েছি, গিয়ে বাথরুম টাথরুম সেরে আমি তো এসে আমার আবার বাসে উঠেছি। পরের দিন যখন সকালবেলা আমরা ফিরছি, যখন দুপুর হয়েছে 2:30-3 বাজে, তখন ওই ধাবাতেই এসে আবার নামিয়েছে, তো আমার সঙ্গে আমার ছোটদা ছিল, ছোটদা বলছে যে যা গিয়ে আবার টয়লেট এলে এখানে খাওয়া দাওয়া হবে, তুই যা গিয়ে। আমি দেখছি তো টয়লেটটা অনেক দূরে, তো আমি তো সকালবেলা মানে আগের দিন রাত্রে যখন আমি বাথরুম গেলাম, তখন তো ওইটা একটা কেমন যেন একটা ছিল, আমি আস্তে আস্তে ওই ঘরটার দিকে এগোলাম, এগিয়ে দেখি ওইটা একটা রান্নাঘর ছিল, আমি ওই হোটেলের 1 কাপ চাও খাইনি, আমি না খেয়ে আমি বসে পড়েছি, ওইটা বাথরুম নয়, ওটা যে রান্নাঘর আমি একদম জানতামই না। ওকে ঠিক আছে, তাহলে আমরা আর কথা নাই বা বাড়ালাম, আমরা ডিরেক্ট খেলায় চলে যাই। আমরা হরিদেবপুর তাদের সেকেন্ড রাউন্ড খেলবে, তোমরা রেডি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন? না এখনও সময় দিচ্ছি না আমি, সবাই প্রচণ্ড ব্যস্ত, মানে সবাই মানে মুখিয়ে আছে খেলবে বলে, তাহলে সময় দিই, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় কিন্তু শেষ, দেখে নেবে এবার স্কোর। সুষমাদি পেয়েছো 18, সোনাদি 15, রুমাদি 17। আর এই রাউন্ডে সবচেয়ে বেশি স্কোর করে হরিদেবপুরের সেরা রামনি হয়েছে তুমি সুষমাদি, মানে পছন্দ হয়নি তাহলে হাসছো না যে? আর তুমি যাচ্ছ ফাইনালে, আর তোমরা দুজন বাদ যাচ্ছ, কারণ খেলার নিয়ম কিছু করার নেই, তোমরা গিফট পাচ্ছ সুকামসের জুয়েলারি সেট।
আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড খেলবে এবার সাতটা গাছের রমণীরা। মিতাদি, মিতাদি তুমি তোমার লাইফের কোনো স্মরণীয় মুহূর্ত বলো আমাদেরকে। হ্যাঁ, আমরা 13 জন বেড়াতে যাচ্ছিলাম তারাপীঠ। তো হাওড়া স্টেশনে গিয়ে যে প্ল্যাটফর্মে ট্রেনটা দেওয়ার কথা 4 নম্বরে, সেটা একটা ট্রেন ঢুকেছে, আমরা ভেবেছি ওটাই তারাপীঠের বলে ওটাই সবাই উঠে পড়েছি। আচ্ছা, উঠে পড়ে ট্রেনটা ছাড়বে সেই মুহূর্তে একজন বললো না এটা ওখানের নয় বলে নেমে ওই ট্রেনটা মানে ঢুকেছে 13 নম্বরে। আচ্ছা, 13 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে আবার 13 নম্বরে যেতে যেতে কিছুজন আমাদের উঠে পড়েছে ট্রেনে আর কিছুজন নিচে, আর ট্রেনটা ছেড়েও দিয়েছি। সে কি তারপর ট্রেনটা ছেড়ে খানিকটা চলে গেছে অনেকটা, মানে ট্রেনটা তো ছাড়ার পর প্রথমে আসতে যায়, তো আমাদেরই একজন দুহাত তুলে খুব মানে ছুটছে ট্রেনের পেছন পেছন আর দাঁড়াও দাঁড়াও করে চেঁচাচ্ছে। এবার ট্রেনের পেছন দিকে একজন থাকে তো, হ্যাঁ হ্যাঁ, তো উনি দেখতে পেয়েছেন যে নিশ্চয়ই কিছু ব্যাপার হয়েছে, ওই জন্য আরও খুব কাঁদছি। একটা মেয়ে ছিল, ট্রেন চলে গেল, ট্রেনটা চলে যাচ্ছে, আমরা 3-4 জন বাইরে আছি আর কিছুজন উঠে পড়েছে, আর টিকিট যাদের ফাইনাল ধরতে পারলে ট্রেনটা, হ্যাঁ ট্রেনটা না অনেকটা গিয়ে যখন বুঝতে পেরেছে ওরা অনেকটা চলে গেছে, তারপর ট্রেনটা থামিয়েছে, তারপর ঠিকঠাক আছে, মানে ট্রেনটা ওই প্ল্যাটফর্মে ভুলভাল গন্ডগোল করে দিয়েছিল একটু, ট্রেনের দোষ তোমাদের দোষ না, ভুলভাল প্ল্যাটফর্মে চলে আসলে কি করে বল, ওরকম হয়েছিল। আচ্ছা নবনীতা, নতুন বিয়ে হয়েছে তোমার? না, 2 বছর। 2 বছর বিয়ে হয়েছে, বাট তোমাকে দেখে মনে হচ্ছে তোমার 2 মাস বিয়ে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার বর নাকি খেতে খুব ভালোবাসে আর তুমি রান্না করতে ভালোবাসো ভীষণ, তো বর কি শুধুমাত্র রান্না খেতে ভালোবাসে না বকাঝকা খেতেও ভালোবাসে? না, বকাঝকা মানে বকাঝকা হয় না, মানে দুজনেই মানে কি কি বলবো, মানে আমরা হচ্ছে টম অ্যান্ড জেরি, তাই? হ্যাঁ, টম অ্যান্ড জেরি, যেমন ঝগড়া তেমন ভাব, মানে দুজন দুজনকে ছাড়া চলবে না, কিন্তু মানে কি ঝগড়াও করতে, আমার রাগটা ভীষণ, আমি একটুতেই রেগে যাই, আর আমার বরেরও রাগটা ভীষণ, ও একটুতে রেগে যায়, মানে আমার রাগ হলেও আমাকে মানায়, কিন্তু ওর রাগ হলে আমি ওকে কোনোদিনও মানাই না, আমাকে মানে আমাকে আনিছে আমি রাগ করবো তুমি আমাকে মানাবে, কিন্তু ও রাগ করলে আমি জীবনেও মানাই না। আর ভেরি আনফেয়ার, যদি এরকম করা মানে সবাই করে থাকি আমরা, কিন্তু করা উচিত নয়, আমি বলছি করা উচিত নয় একদমই। আর রান্না বলতে আমার শাশুড়ি মা এত ভালো, তো আমরা নেট দেখে শাশুড়ি আর বৌমা মিলে দুজনে নিত্য নতুন রান্না করি, এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট, মোমো, চিকেন তন্দুরি, মোগলাই, বিরিয়ানি, কিচ্ছু আমরা কোনো মানে বাইরের ফাস্ট ফুড নট অ্যালাউ, ভেতরেই সব কিছু মানে একদম A to Z। আর আমার হাজব্যান্ড ভীষণ বলে যে তোমাদের বাইরের থেকে তোমাদের রান্না অপূর্ব, তাহলে তো কোনো ব্যাপারই নেই, কারণ আমার শাশুড়ি মা এত ভালো, মানে ওরকম মানুষ পাওয়া যায় না, সবাই শুনেছি যে শাশুড়ি অত্যাচার করে, শাশুড়ি জ্বালায়, কিন্তু আমার শ্বশুর বাড়ি মানে সে হচ্ছে ভগবান, মানে আমার কপালে মা শুনে নিয়েছে 10 on 10, কোনো অসুবিধা, শাশুড়ি মা কি শুধু শাশুড়ি মা নয় শ্বশুর মশাইও, মানে আমি কে জল খাওয়াবে আমাকে, মানে আমাকে নিয়ে সারাদিন ব্যস্ত, এই জলখানারে এই এই কর্নারে, মানে নিজেদের মেয়ে নেই, শাশুড়ি মা এটাও শুনে নিয়েছে, শ্বশুরকে বলে দেবে তিনিও 10 on 10 দেবেন। আচ্ছা রিনাদি, হ্যাঁ হ্যাঁ, খাট থেকে পড়ে গেছিলো, এবার পড়ে গিয়ে মানে ও হাত পা তুলতে পারছিলো না আর বমন করছিলো, আর সেই মুহূর্তে পুরো হাওড়ার যতগুলো নার্সিংহোম ছিল সব জায়গায় নিয়ে ঘুরেছি, এ বলে ওখানে নিয়ে যাও, সে বলে নিয়ে ওখানে নিয়ে যাও, আবার কেউ বলছে নার্ভের ডাক্তার দেখাও, নার্ভের ডাক্তার মানে সব জায়গা ঘোরা গেলো, কোনো মানে মানে ও কি নড়তে পারছিলো না একদম, না ও বসিয়ে দিলে বসছে, এমনি খাওয়ালে আবার বমন করে দিচ্ছে এরকম করছিল। আচ্ছা, তারপর ফাইনালি ফাইনালি ওখানে 10 খানার মতো নার্সিংহোম ইয়ে করলাম, এক জায়গায় তো সারা রাত বসে বসেই কাটালাম, কিন্তু ওখানে কোনো চিকিৎসাই হয়নি, তারপর আবার ফাইনালি ওই সান সিটির ওখানে একটা নিউরো দেখিয়ে, হ্যাঁ দেখিয়ে ওখানে কোনো, হ্যাঁ এখন 5 বছর, কিন্তু এখন ওষুধ না লাগিয়ে ওকে ব্যায়ামের দ্বারা ওর শরীরটা ঠিক হলো, এটাই আমার খুব মানে খুব ভালো লাগলো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। দুষ্টুমি করে? দুষ্টুমি করে, আমার বড় ছেলের থেকে কম। আচ্ছা, দুষ্টু বাচ্চাই ভালো, তাই না? হ্যাঁ, চলো আমরা তাহলে আমাদের খেলার দিকে। ঠিক আছে, সাতটা কাছে খেলবে আমাদের সেকেন্ড রাউন্ড, আর তোমরা রেডি? তাহলে তোমাদের সময় দিচ্ছি, তোমাদের সময় দিচ্ছি এখন। সময় শেষ, দেখে নেব স্কোর। মিতাদি পেয়েছো 9,
নবনীতা পেয়েছো 13, রীনাদি তুমি পেয়েছো 18, আর সবচেয়ে বেশি স্কোর পে তুমি হয়ে গেছো সাতরাগাছি সেরা রামনি, তুমি খেলছো ফাইনাল। আর তোমরা দুজন বাদ যাচ্ছ, কারণ খেলার নিয়ম আফটার অল। তবে তোমরা খালি হাতে যাচ্ছ না, তোমরা পাচ্ছ সুকামসের জুয়েলারি গিফট। এরপরে আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড খেলবে হরিদেবপুরের বসুশ্রী বাগান। মানসীদি, তোমার তোমার একটা মজার ঘটনা লাইফে আছে, বিয়ের রাতে নাকি তুমি কলকাতা ঘুরেছো? হ্যাঁ, বিয়ের রাতে বাসর জাগতে হবে, কী করবো, সব বন্ধু বান্ধবরা সব ঘুমাচ্ছে, হাজবেন্ডও কার চালাতে পারে, তো কী করবো? পরের দিন বৃহস্পতিবার আছে, বাপের বাড়িও ঢুকতে হবে না, ভাড়া বাড়ি নিয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, তো রাত্রেবেলা কী করলো, বাপের বাড়ি ঘুরিয়ে এনে সারা কলকাতা ঘুরে ভোর 4টার সময় আবার বিয়ে বাড়িতে ফেরত এসেছি। মানে বিয়ের দিনকে? বিয়ের দিনে কোনে বেশে বন্ধু বান্ধবরা ঘুমোচ্ছে? হ্যাঁ, কোনে বেশেতেই ছিলাম, ও পাশে গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। দ্যাট ইজ সো এক্সাইটিং, মানে এরকম ঘটনা আমি আগে কখনো শুনিনি। মানে সেই মুভিতে হয় না, একটা পুরো মুভি, মানে ওইটা আমি জীবনে আমি নিজেই ভুলতে পারি না। হ্যাঁ, না ভোলার মতোই ঘটনা, মানে বিয়ের রাতে কোণে আর বর মিলে কলকাতা ভ্রমণ। বাহ, বেশ ভালো। তোমার কত বছর হয়েছে বিয়ে হয়েছে? আমার বিয়ে এই 18 বছর বিয়ে হয়েছে। এখনো নিশ্চয়ই মনে করে করে হাসো? হ্যাঁ। আচ্ছা, মিতালিদি, তোমার ছেলে আছে তো? হ্যাঁ। কত বড়? ওই 2 বছর 8 মাস। 2 বছর। দুষ্টুমি করে? হ্যাঁ, দুষ্টুমি করে। তোমার ছেলে নাকি খুব অর্গানাইজড, মানে খুব গোছানো? হ্যাঁ। কেমন? যেমন হয়তো আমাদের বাড়ির কোনো জিনিস কারোর ঘরে গেলে ওটা ঠিক গুছিয়ে নিয়ে আসবে। ও আচ্ছা, মানে নিজের ঘরের জিনিস বাইরে যাবে? হ্যাঁ, নিজের জিনিস যেখানে থাকুক না কেন গুছিয়ে ঘরে নিয়ে আসবে, যেমন জুতো এলোমেলো হয়ে গেলে ওগুলো ঠিক গুছিয়ে রাখবে। এটা ভালো গুণ ছোট্ট থেকে। হ্যাঁ, গুছিয়ে রাখবে, কিন্তু যখন পেটে ছিল তখন খুব জ্বালিয়েছে, বারবার হসপিটালে পাঠিয়েছে। আচ্ছা, বেরিয়ে মানে খুব শান্তি দিয়েছে। হ্যাঁ, শান্ত যেমন তখন দুষ্টু। আচ্ছা, সুমিত্রা দি, আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা, আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে। 15 বছর বয়সে? হ্যাঁ, আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে। তা আমাদের তখন আর্থিক অবস্থা খুবই খারাপ, তা আমার হাজবেন্ড মিনি বাসের কন্ট্রাক্টরই করতো, হাওড়া টু দেশ মেডিকেল। এবার আমাকে একদিন বলছে যে আজকে ছুটি আছে, চলো কোথাও ঘুরে আসি। তা আমি বললাম তাহলে দেখো, আমি তো কোনোদিন হাওড়ার ব্রিজ দেখিনি, আমাকে একটু দেখাতে নিয়ে যাবে? বলি এ বাবা, হাওড়ার আবার ব্রিজ কোথায়? হাওড়ায় ব্রিজ আছে না, ওটা তোমাকে লোকে বুঝিয়েছে, চলো বরং একটা সিনেমা দেখে আসি, অমিতাভ বচ্চনের কালিয়া বই দেখে আসি। সেটাই হলো। আর তোমাকে বোকা বানিয়ে দিল? আমাকে বোকা বানিয়ে দিল। এখন আমি হাওড়ার ব্রিজের কাছেই লালবাজারে চাকরি করি, ওখান থেকে সবসময় যাতায়াত। এখন তুমি বলো তো দেখ, আমি তো হাওড়া ব্রিজ দেখি, তুমি দেখাও নি তো কি হয়েছে? হ্যাঁ, আমি চলো তোমাকে আমি একদিন নিয়ে, তোমাকে দেখিয়ে নিয়ে। আচ্ছা, চলো এবার আমরা আমাদের সেকেন্ড রাউন্ড খেলবো। হরিদেবপুরের বসুশ্রী বাগান এবার তাদের সেকেন্ড রাউন্ড খেলবে। তোমরা রেডি? অ্যান্ড তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এবার দেখবো স্কোর। মানসীদি পেয়েছো 5, মিতালিদি 13, সুমিত্রাই তুমি 14 পেয়েছো, আর সবচেয়ে বেশি স্কোর করে তুমি হয়েছো হরিদেব বসুশ্রী বাগানের সেরা রমণী, তুমি খেলছো ফাইনাল। আর খেলার নিয়ম অনুযায়ী তোমরা চলে যাচ্ছ, আর তোমরা পাচ্ছ গিফট সুকামসের জুয়েলারি সেট। 4টে পাড়া 4 জন সেরা রমণীকে পেয়ে গেছি, আর সেই 4 জন সেরা রমণীর মধ্যে হবে আমাদের ফাইনাল। আমাদের প্রথম যে পাড়া ফাইনাল খেলবে সেটা হচ্ছে হাওড়া সাতরাগাছি, এবং হাওড়া সাতরাগাছি সেরা রমণী পাপিয়া দাস ফাইনাল খেলবে। তার আগে খেলাটা একবার বুঝিয়ে দিই। তোমার সামনে দেখো রাখা আছে ট্রের মধ্যে অনেকগুলো কালারফুল বল, আর বলের সাথে স্ট্রিং অ্যাটাচ করা আছে, আর তোমার কাছে একটা স্ট্র রয়েছে। ওই স্ট্রতে করে বলটা তুলে মুখে নিয়ে তুলে এই টেবিলে পিরামিডের ওপরে যে হুক রাখা আছে সেই হুকে পড়াতে হবে। তোমার সময় থাকবে 30 সেকেন্ডস, আর পার বল 5 পয়েন্টস। তুমি রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। আর তোমার সময় শেষ, তোমার স্কোর হয়েছে 5। হরিদেবপুরে সুষমাদি এবার ফাইনাল খেলবে, তুমি রেডি?
আর তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, তোমার স্কোর দাঁড়ালো 5। সাতটা কাছে সেরা রামনি রীনাদি খেলবে ফাইনাল। তুমি রেডি রীনাদি? তোমার সময় শুরু হচ্ছে এখন। আর সময় শেষ, রীনাদি তুমি একটা লাগিয়েছো ঠিকই, কিন্তু তুমি পিরামিডটা হাতে ধরে বেঁকিয়ে তারপর লাগিয়েছো, তো ওটা কাউন্ট করা হবে না, তাই তোমার স্কোর দাঁড়ালো 0। হরিদেবপুর বসুশ্রী বাগানের সেরা রমণী সুমিত্রাদি খেলবে ফাইনাল। তুমি রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। তোমার সময় শেষ, তুমি পেয়েছো 5 পয়েন্টস। হাওড়া সাতটা কাছে সেরা রামনি হয়েছে পাপিয়া দাস, আর পাপিয়া তুমি পেয়ে যাচ্ছ পতঞ্জলির তরফ থেকে একটা গিফট হ্যান্ড ব্যাগ। হরিদেবপুরে সেরা রামনি হয়েছে সুষমা দে, সুষমা দে তুমি পাচ্ছ পতঞ্জলির তরফ থেকে একটা গিফট হ্যান্ড ব্যাগ। সাতটা কাছে সেরা রামনি হয়েছে রীনা শাসমল, রীনাদি তুমি পাচ্ছ পতঞ্জলির তরফ থেকে একটা গিফট হ্যান্ড ব্যাগ। হরিদেবপুর বসুশ্রী বাগানে সেরা রমণী হয়েছে সুমিত্রা দে, সুমিত্রা দি তুমি পাচ্ছ পতঞ্জলির তরফ থেকে একটা গিফট। এখানে এসে খেলে পুরস্কার জিতে অনেক মজা করে আশা করি ভালো লাগলো। তবে এখানেই শেষ নয়, তোমাদের জন্য রয়েছে স্মারক। জানিয়ে রাখি, তিনজন রমণীর মধ্যে সেম স্কোর করার জন্য আমরা টাই ব্রেকারের মাধ্যমে ফার্স্ট সেকেন্ড থার্ড রমণীকে বেছে নিয়েছি, আর সেরা পাড়া সেরা রমণী হয়ে প্রথম পুরস্কার পাচ্ছ তুমি। তুমি পাচ্ছ দ্বিতীয় পুরস্কার, তুমি পাচ্ছ তৃতীয় পুরস্কার, আর তুমি পাচ্ছ চতুর্থ পুরস্কার। আজকের মতো এখানেই শেষ করতে হবে, নেক্সট দিন আবার আসবো নতুন গেমস নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।